যে আমরা আগামী 10 ডিসেম্বর মানবাধিকার দিবস, এই মানবাধিকার দিবস আমরা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমরা সমাবেশ আকারে আমরা একটা বড় সমাবেশও করব। এক জবান নো ভেজাল, জাপান থেকে আমদানি করা স্টিল শীট দিয়ে তৈরি ফ্যালকন এমএস পাইপেই কাজ করি। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। এরকম একটা কর্মসূচি আমাদের ছিল, আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি, সেই আবেদন তারা গ্রহণ করেননি এবং তারা বাইরে সমাবেশের নামে শোডাউন হবে আশঙ্কা করছে, যে কারণে আমাদের 10 তারিখের এই মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা আমরা ভেতরেই পালন করব। আমরা বাইরে গিয়ে যে সমাবেশ করার কথা করলে ভালো হতো, কিন্তু এখন নির্বাচনের কারণে যেসব বিধি বাস্তবসম্মত হয়ে গেছে এগুলোর বিরুদ্ধে আমরা যেতে চাই।